আসসালামু আলাইকুম। তেরা মেরা রিস্তা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা নিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়াতে খুব হচ্ছে, এটা অনেকেই জানেন। আজকে কতদিন ধরে এরকম হচ্ছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই যে এই পণ্ডিতে খুবই আমাদের নবীকে নিয়ে খুব কূটনীতি বাজে মন্তব্য করেছে, তো সেই জন্য পুরা বোম্বাই শহরে কিন্তু মুসলিমরা গিয়েছে, দেখতে পেয়েছেন কত মানুষ। তো তার কি উচিত ছিল এগুলো বলার, যে আমরা তো আমাদের বাংলাদেশে হিন্দুদের এখনও পাহারা দিচ্ছে, যে মন্দির অনেকে হয়তো জিদ করে ভেঙে ফেলে, তাও মুসলমানরা মাদ্রাসার লোকরা তাদেরকে পাহারা দিচ্ছে। আমরা তো আমাদের নবীরা আমাদেরকে শিখিয়েছে যে যা যা ধর্ম সে সে পালন করবে, তাদের উপরে কোনো নির্যাতন হবে না। আমরা তো ঠিকই মানতেছি, আমরা তো তোমাদের ধর্ম নিয়ে বাজে কথাও বলতেছি না, যার যার ইচ্ছা, কে ইচ্ছা করলে ধর্ম চেঞ্জ করতে পারে, যার যার খুশি। কিন্তু আমাদের নবীরা সবসময় ইসলামের দাওয়াত সব জায়গায় দিয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। আমাদের বাংলাদেশেও এই নিয়ে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, তারা অনেক গ্যাঞ্জাম করতেছে যে আমাদের প্রিয় নবীকে কেন এই কথা বলা হয়েছে। বাংলাদেশে না, পুরা মুসলমান যে যেখানে আছে একবারও তারা মরার চিন্তা করবে না। সবার আগে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবাই কিন্তু জান দিতে রাজি, সেটা আমি হোক বা পুরা মুসলিম হোক সবাই। তাই আমরা চাই হচ্ছে সবাই মিলেমিশে থাকবো, সবচেয়ে বড় কথা এইটাই। তো এটা করা উচিতই হয় নাই, কিন্তু এখন কিন্তু বাংলাদেশ যদি খেপে তারা কিন্তু রাগের মাথায় বলতেছে এবার দুর্গাপূজা করতে দিবে না, এটা করতে দিবে না। তারপর আমরা অনেকে ভাইরা মন্দির পাহারা দিচ্ছে, যে রাগের ঠেলা মন্দির হয়তো ভেঙেও ফেলতে পারে। তা আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম, এটা করা কি উচিত ছিল। তা আরও বারো বারো বলতেছে তেরা মেরা রিস্তা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তা আয়রাও বারবার দেখতেছে, প্রথম দেখতে পেলেন যে আয়রাও বলতেছিল। তো এখানে হচ্ছে মেয়েকে আনতে আসলাম, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।